বিশেষত্বটা হচ্ছে ক্যামেরাটা ঘুরে যায়। হ্যাঁ ঠিক আছে, ফোর ক্যামেরা সেট, এটাও সুপার অ্যামোলেড ডিসপ্লে প্লাস হচ্ছে ডিসপ্লে ফিঙ্গার, নোট টেন লাইট স্যামসাং, 8 GB RAM, 128 GB ফোন মেমোরি, ফুল ফ্রেশ এটা সেট, এটা মাস 7 OnePlus 7, হ্যাঁ OnePlus 7, এটা হচ্ছে 8 GB RAM, 128 GB ফোন মেমোরি, Reno 4 Pro, হ্যাঁ এটা ফ্ল্যাগশিপ একটা ফোন, ঢাল ডিসপ্লে সেট, 5 ক্যামেরা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, সুপার অ্যামোলেড ডিসপ্লে, একটা ফোনের যা কিছু চায় তার সব কিছু আছে। আচ্ছা হ্যাঁ, এক্সচেঞ্জ তো অবশ্যই করা যায়, এক্সচেঞ্জ করতে গেলে সেই ক্ষেত্রে তাদের অবশ্যই বক্স চার্জার সব কিছু কাগজপত্র ডকুমেন্ট থাকতে হবে, সেক্ষেত্রে এক্সচেঞ্জ করতে পারবে, এমনকি সেলও করতে পারবে, সেলও করতে পারবে। হ্যাঁ আপনার ইউজ ফোন দেখা গেছে, আপনার কন্ডিশনের উপরে রেট কম বেশি ই হয়, কারণ অনেকে দেখা গেছে বলতে পারে যে ভাই একটু রেট মাঝে মাঝে বেশি মাঝে মাঝে কম, যেরকম যখন যেই কিনা যেই কন্ডিশন তার উপরে। এটা নোট 7 প্লাস, আচ্ছা এটা হচ্ছে ব্যাটারি হেলথ হচ্ছে 100%, তোমায় দেখা গেছে ওয়ান প্লাসের নোট সি, আচ্ছা 5G না এটা, হ্যাঁ 5G, এটা 8K20, এটা হচ্ছে পপ আপ ক্যামেরা, খুব ভালো ফোন, সেই লেভেলের ফোন, এটার অনেক চাহিদা। K20 Pro আমার কাছে ছিল, সেল হয়ে গেছে আজকে, আপনি বসে থাকতে থাকতে সেল হয়ে গেলো, যেটা লাল কালার এটা, ঠিক আছে। আচ্ছা পপ ক্যামেরা খুব সুন্দর একটা ক্যামেরা, এটা 6 GB RAM, 64 GB ফোন মেমোরি, এটা আবার 6 GB, 128 GB আসে, 8 GB হচ্ছে আপনার পোকো এক্স থ্রি প্রো, হ্যাঁ এই ফোনটা একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন আছে, এর সাথে বক্স আছে, চার্জারটা আমার ভদ্রলোক দেয় নেই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি সম্পূর্ণ নতুন আরও একটা ভিডিওতে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আবারও চলে আসছি হচ্ছে আরবি গ্যাজেটে, আর বুলুল ভাইকে দেখে অনেকেই বুঝে গেছেন যে আরবি গ্যাজেটেই কিন্তু আসছি। সো হ্যাঁ, আসলে আরবি গ্যাজেটে আসছি, আর আরবি গ্যাজেটের লোকেশনটা বলে দিচ্ছি, আপনারা যদি রাজধানী মিরপুরের 1 নম্বরে আসেন তাহলে কিন্তু একদম ফুটওভার ব্রিজের পাশে মুক্তিযোদ্ধা হক প্লাজার, কিন্তু যদি 3rd ফ্লোরে চলে আসেন সবটা পেয়ে যাবেন, সবটার নাম্বার হচ্ছে 322 এবং 323। সো বেসিক্যালি আমরা কিন্তু আজকে ভিডিও করবো হচ্ছে ইউজ ফোন নিয়ে। আপনারা জানেন যে বুলুল ভাই কিন্তু ইউজ ফোন সেলার, এবং ফ্রেশ কন্ডিশনে যে ইউজ ফোনগুলো আছে সেগুলো কিন্তু ওনার কাছ থেকে পাবেন। ইতিমধ্যে যারা ফোন কিনেছেন তারাও ভালো ভালো রিভিউ দিয়েছেন এবং কমেন্ট করেছেন যে ভাইয়া বুলুল ভাইয়ের দোকানে যান, ওনাদের ফোনগুলো অনেক ফ্রেশ এবং ভালো কন্ডিশনে। সো তাদের রিকোয়েস্ট রাখার জন্য কিন্তু বেসিক্যালি আবারও বুলুল ভাইয়ের দোকানে আসা। ভাইয়া কি অবস্থা, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ভালো আছেন না? আচ্ছা, তো আজকে কি কি ধরনের ফোন দেখাচ্ছেন? দেখতেছি অনেক অনেক মানে অনেক প্রত্যেকটা ব্র্যান্ডেরই ফোন আছে, আইফোনের ফোন আছে এখানে, রেডমি দেখতে পাচ্ছি, তারপরে শাওমি দেখতে পাচ্ছি, রিয়েলমি, স্যামসাং, ওয়ানপ্লাস, তাছাড়া মানে এক কথা হচ্ছে স্মার্টফোনের জগতে যতগুলো ব্র্যান্ড আছে সবগুলো ব্র্যান্ডের কিন্তু ফোন এখানে পেয়ে যাবেন, এবং অবশ্যই রিজনেবল প্রাইসের মধ্যে। আর আজকে কিন্তু আপনি কথা দিয়েছেন যে ফোনের প্রাইস আগের চেয়ে 1000-1500 কমায় দেবেন। জি ইনশাল্লাহ কমাই দেবো, এমনকি যারা ভিডিও দেখবে তারা বুঝতে পারবে ইনশাল্লাহ যে আমি কমাই দিছি। আর হেডফোন গিফট করতেছেন তো? হ্যাঁ সবাইকে দিতেছি, একদম সবাইকে, সবাইকে না, যে কোনো ফোন কিনলে হেডফোন গিফট পেয়ে যাবেন অবশ্যই। তো ফ্রেন্ডস, এখনো পর্যন্ত আরিয়ান ব্লগস ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি আশা করি সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থেকে বেল আইকন করে সাবস্ক্রাইব করলেই ভিডিও পাবেন। আচ্ছা, আর তো কথা বাড়াচ্ছি না, চলুন ভিডিওটি শুরু করা যাক। অল রাইট গাইজ, আমরা কিন্তু চলে আসছি আবার আরবি গ্যাজেটে, আর সামনে দেখতে পাচ্ছেন কিন্তু আছে হচ্ছে বুলবুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আরিয়ান ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো আছে, খুব ভালো আছি, আর আমি ভালো থাকার দলে। আচ্ছা ভালো থাকার দলে, আমিও ভাই ভালো থাকার দলে। আর কথা হচ্ছে আজকে কিন্তু অ্যাভেলেবেল কালেকশনগুলো নিয়ে আবারও একটু ব্লগ করতে চলে আসছি। তো আজকে কিন্তু বেসিক্যালি এই ফোনগুলোর প্রাইস এবং কনফিগারেশন নিয়ে আলোচনা করব, প্রাইসটা জানানোর চেষ্টা করব, কী কী প্রসেসের মাধ্যমে পাবেন ফোনগুলো সব বিস্তারিত নিয়ে আলোচনা করব, আর অবশ্যই ভিডিও মেক করতে হেল্প করবে বুলবুল ভাই। তো ভাইয়া কী দিয়ে শুরু করবেন আজকে? আইফোন দিয়ে শুরু করি, সবসময় তো বরাবরই আপনার দেখা গেছে অ্যান্ড্রয়েড দিয়ে শুরু করি, আজকে আইফোন দিয়ে শুরু করি। আচ্ছা ওকে, প্রথমে প্রথমে আইফোন 7 প্লাস, আচ্ছা এটা হচ্ছে ব্যাটারি হেলথ হচ্ছে 100%, এটা একবারে ফুল ফ্রেশ আছে, বক্স চার্জার সব কিছু আছে, একবারে স্টিকার পর্যন্ত উঠানো হয় নাই। আচ্ছা 100% ব্যাটারি হেলথ, এটা হচ্ছে 64 GB, হ্যাঁ এটা রাখা যাবে 24500 টাকা, 26500 টাকা, জি অনলি 26500 টাকা। আবার এইটারই একটা আছে হচ্ছে ইউজ গোল্ডেন কালার, হ্যাঁ এটা এটা রাখা যাবে হচ্ছে আপনার 19500, এটা ব্যাটারি হেলথ হচ্ছে আপনার 74, 19500, হ্যাঁ একবার অরিজিনালি আছে, ব্যাটারি চেঞ্জ করা হয় নাই, 74 আছে, ফুল ফ্রেশ কন্ডিশনে আছে। এটা চাইলে কিন্তু ওইটার চেয়ে কিন্তু এটা অনেক কমে পাইতেছে এটা না? হ্যাঁ দেখা গেছে যে যদি যার ব্যাটারিটা না হয় কেয়ার থেকে 1200 টাকা দিয়ে একবার অরিজিনাল ব্যাটারি চেঞ্জ করে দিতে পারবে, কিন্তু আমি চেঞ্জ করি নাই, একবার অরিজিনাল কোম্পানি থেকে যেরকম দেওয়া সেরকম আছে, এটা 19500 টাকা। আচ্ছা নেক্সট, এটা 32 GB টা, ওকে আচ্ছা, এরপরে 6 প্লাস, ওকে হ্যাঁ এটা 64 GB টা, এটাও আপনার ব্যাটারি হেলথ 100%, একবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে, এই স্টিকারটা পর্যন্ত উঠানো হয়নি, এটা বক্স চার্জার সব কিছু সাথে পাবে, এটা রাখতে পারবো 14500 টাকা, 14500 টাকা, হ্যাঁ 6 প্লাস। আচ্ছা নেক্সট, এরপরে হচ্ছে 6S, ওকে হ্যাঁ 6S রাখা যাবে হচ্ছে একবারে স্লিম ফুল ফ্রেশ সেট, এটা 2 GB, এটা 64 GB, এটাও ফুল বক্স আছে সব, আর 100% ব্যাটারি হেলথ, ফুল ফ্রেশ কন্ডিশন, ঠিক আছে এটা রাখতে পারো 14500 টাকা, 14500 টাকা, জি অনলি 14500 টাকা। এটা কালার আছে, আরও কিছু কালার দেওয়া যাবে, এখন অ্যাভেলেবেল এই কালারটাই আছে। তারপর আছে এখন হচ্ছে আইফোন সিক্স, এটা হচ্ছে আপনার 64 GB, এটা রাখা যাবে 11500 টাকা, এটাও ব্যাটারি হেলথ 100%, এটাও একবারে ফুল ফ্রেশ,
এটা হচ্ছে এই স্টক লটের রিফারবিশ ফোন বুঝলেন আচ্ছা আচ্ছা মানে বলে দেয়াই ভালো যে রিফারবিশ আমি ওই যে গোপন কিছু রাখি না যেটা যা তাই বলে বিক্রি করি আলহামদুলিল্লাহ আর এটাতেই আমি স্যাটিসফাইড আছি আচ্ছা এরপর হচ্ছে আইফোন 5 32GB টা এটা 5500 টাকা একবারে ফ্রেশ কন্ডিশনে আছে এটার সাথে আপনার বক্স চার্জার দিয়ে দেবো ইনশাল্লাহ আর আমি হেডফোনও দিব এটার সাথে হেডফোন আসে না আমি আমার তরফ থেকে আপনাদের ভিডিও দেখে আসলে সবাইকে একটু কিন্তু হেডফোন দিয়ে দিই এটা ভিডিওতে এর দুইটা কালার আছে আর কি আচ্ছা এটা 5500 টাকা আচ্ছা এরপরে চলে যায় আই মনে করেন যে অ্যান্ড্রয়েড ভার্সনে আচ্ছা অ্যান্ড্রয়েডের কিছু ফোন প্রথমেই দেখা হয়েছে ওয়ান প্লাসের নোট সি আচ্ছা 5G না এটা হ্যাঁ 5G এটা 8GB র্যাম 128GB ফোন মেমোরি একদম ফুল ফ্রেশ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্লাস হচ্ছে পাঞ্চ হোল ক্যামেরা আচ্ছা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে একদম মনের মতো চালানোর মতো একটা ফোন এটা একবার নতুন মডেল এসেছে 28500 টাকা 28500 টাকা জি তারপরে আছে হচ্ছে আপনার 7 OnePlus 7 হ্যাঁ OnePlus 7 এটা হচ্ছে 8GB র‍্যাম 128GB ফোন মেমোরি এটাও ফুল ফ্রেশ সেট এটা হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে প্লাস হচ্ছে আপনার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা আচ্ছা একদম ফুল ফ্রেশ এর সাথে বক্স আছে চার্জার আছে অফিশিয়াল ফোন এটা হ্যাঁ অফিশিয়াল ফোন এটা রাখা যাবে 28500 যেহেতু অফিশিয়াল ফোন বক্স চার্জার সব আছে এই জন্য একটু প্রাইস বেশি মনে হতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ যেহেতু আপনার অফিশিয়াল আর OnePlus অফিশিয়াল খুব কম পাওয়া যায় আর এটা হচ্ছে OnePlus N10 এটা হচ্ছে 6GB র্যাম 128GB ফোন মেমোরি 5000mAh ব্যাটারি সাই এটা হচ্ছে পাঞ্চ হোল ক্যামেরা প্লাস পিছনে ফিঙ্গার ঠিক আছে এটা খুব ভালো ফোন এটা মার্কেট প্রাইস অনেক এটা অফিসিয়াল ফোন বক্স চার্জার সব আছে এরা তো 24500 টাকা 24500 টাকা হ্যাঁ অনলি 24500 টাকা আচ্ছা এখন একটা নিয়ে আসি হচ্ছে আপনার শাওমির ভিতরে শাওমি আচ্ছা রেডমি K20 আচ্ছা K20 এটা হচ্ছে পপ আপ ক্যামেরা খুব ভালো ফোন সেই লেভেলের ফোন এটার অনেক চাহিদা K20 প্রো আমার কাছে ছিল সেল হয়ে গেছে আজকে আপনি বসে থাকতে থাকতে সেল হয়ে গেল যেটা লাল কালার এটা ঠিক আছে পপ আপ ক্যামেরা খুব সুন্দর একটা ক্যামেরা এটা 6GB র্যাম 64GB ফোন মেমোরি এটা আবার 6GB 128GBও আসে 8GB 128GBও আসে এটা রাখতে পারবো অনলি 17500 টাকা 17500 টাকা হ্যাঁ অনলি 17500 টাকা আছে কিন্তু প্রাইস অনেক কম দিচ্ছি ভাই আর এগুলো সবগুলোর সাথে চার্জার প্লাস হচ্ছে আপনার ভিডিও দেখে যারা আসবে আমি হেডফোন দিয়ে দেবো হ্যাঁ আচ্ছা নেক্সট আচ্ছা এটা হচ্ছে আপনার মিক্স 2 মিক্স 2 শাওমি মিক্স 2 হ্যাঁ শাওমি এমআই মিক্স 2 এটা হচ্ছে স্ন্যাপড্রাগন প্রসেসর 835 হ্যাঁ একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনের সেট আর এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় কি এটা ক্যামেরাটা কিন্তু একবারে নিচে যেটা অন ফুল সেটের আপনার খুব দেখা যায় না বলে চলে এই যে নিচে আছে দেখছেন আর ক্যামেরা রেজোলিউশন খুব ভালো ভাই স্ন্যাপড্রাগন প্রসেসরের সেট আর এটা মার্কেট প্রাইস অনেক বেশি এই ফোনটা নিতে পারবে মাত্র 15500 টাকা মাত্র 15500 টাকা মার্কেট প্রাইস আপনার 50 আপ আচ্ছা আচ্ছা এরপরে চলে আসি হচ্ছে নোট নাইনে আমার কাছে চারটা ডিভাইস আছে তিনটা ফোন আছে দুইটা কালার আর একটা আছে অফিসিয়ালি এই যে 13500 টাকা এটা 4GB 128GB হয় আবার 6GB 128GB হয় এটা হচ্ছে বর্তমানে আছে 4GB 64GB 13000 টাকা এটা 5000mAh ব্যাটারি এটা হচ্ছে পাঞ্চ হোল ক্যামেরা পাঞ্চল ক্যামেরার যারা ফোন নিতে চায় তারা এর বেস্ট ফোন আর একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে দেখা যাচ্ছে হ্যাঁ এটা রাখতে পারো 13000 টাকা ভাই জান নেক্সটে হ্যাঁ নেক্সটে চলে যাই এটারই একটা আছে অফিসিয়াল এটা রাখতে পারবো একটু অফিসিয়াল হওয়ার কারণে একটু বেশি রেট এটা 15500 এটা ফুল বক্স টক সব কিছু সহ আছে ঠিক আছে তারপরে তারপরে চলে যায় হচ্ছে নোট 8 প্রো হ্যাঁ 64MP ক্যামেরার ফোন এটা পিছন ফিঙ্গার 4500mAh ব্যাটারি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে মনের মতো চালানোর মতো এটা যারা গেমিং প্রসেসরের কম বাজেটের সেট নিতে চান তাদের জন্য এটা বেস্ট ফোন এটা রাখতে পারবো 15000 টাকা মাত্র 15000 টাকা হ্যাঁ একেবারে কম প্রাইসে 6GB 128GB আচ্ছা আচ্ছা তারপরে আচ্ছা তারপরে চলে যাই নোট 8 অনেক চাহিদার একটা ফোন এমনকি এই ফোনগুলো ভিডিওতে আমি দিতেই পারি না ভাই কারণ আসে সাথে সাথে চলে যায় ঠিক আছে নোট 8 এটা 6GB 128GB আর এটার আরেকটা আছে 4GB 64GB হ্যাঁ 4GB 64GB যেটা এটা রাখতে পারবো 12500 টাকা আর 6GB 128GB যেটা এটা রাখতে পারবো 13500 টাকা 13500 টাকা আচ্ছা আবার এটা 4GB 128GBও হয় সেটা রাখতে পারবো 13000 টাকা আর সবচেয়ে বড় কথা হলো কি ভাই এটা কিন্তু আপনার ইউজ ফোন দেখা গেছে আপনার কন্ডিশনের উপরে রেট কম বেশি ই হয় কারণ অনেকে দেখা গেছে বলতে পারে যে ভাই একটু রেট মাঝে মাঝে বেশি মাঝে মাঝে কম যেরকম যখন যেই কিনা যেই কন্ডিশন তার উপরে এটা নোট সেভেন প্রো দুইটা আছে 11500 টাকা 4GB 64GB 48MP ক্যামেরা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ আচ্ছা তারপরে এটা গেমিং প্রসেসর গেমিং ফোন এরপরে চলে আসি হচ্ছে রেডমি 9 পাওয়ার 6000mAh ব্যাটারি সাইড মাউন্টেন ফিঙ্গার একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র এক মাস মতো ইউজ হয়েছে এটা রাখতে পারবো 12000 টাকা অনলি 12000 টাকা আচ্ছা তারপরে চলে যায় হচ্ছে রেডমি 9 হ্যাঁ রেডমি 9 ইন্ডিয়ান এটা 4GB র্যাম 64GB ফোন মেমোরি 5000mAh ব্যাটারি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ এই ফোনটাও নিতে পারে যাদের বাজেট কম এটা রাখতে পারবো 11000 টাকা হ্যাঁ অনলি 11000 টাকা আচ্ছা এরপরে আছে হচ্ছে আপনার পোকো এক্স থ্রি প্রো হ্যাঁ এই ফোনটা একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এর সাথে বক্স আছে চার্জারটা আমার ভদ্রলোক দেয় নেই তো এই ফোনটাও নিতে পারে এটা মনের মতো চালানোর মতো একটা সেট এটা 5000
সম্ভবত 5100 এমপিআর ব্যাটারি আর এটা হচ্ছে আপনার স্ন্যাপড্রাগন 660 এটাতে হ্যাঁ প্রসেসর 660 এটা ফুল ফ্রেশ কন্ডিশন একবারে নতুন দেখেন এক মাস ইউজ করছে এটা রাখতে পারবে 21000 টাকা 21000 টাকা হ্যাঁ অনলি 21000 টাকা এটা মার্কেট প্রাইস হচ্ছে আপনার অফিশিয়ালি 29000 টাকা 29000 টাকা আচ্ছা এরপরে আছে হচ্ছে poco x2 x2 ওকে হ্যাঁ এটা 64 মেগাপিক্সেল ক্যামেরা সাইড মাউন্টেড ফিঙ্গার 4500 এমপিআর ব্যাটারি প্লাস হচ্ছে আপনার ডিসপ্লে 5-sol ক্যামেরা ডুয়েল ঠিক আছে এটা রাখতে পারবো 15500 টাকা 15500 টাকা একবারে ফ্রেশ কন্ডিশন দেখেন আর poco লাভার যারা আছে তারা তাদের জন্য হ্যাঁ তাদের জন্য বেস্ট বেস্ট আর একটা ফোন আছে যারা চিপ বাজেটে আপনার 845 স্ন্যাপড্রাগন প্রসেসর যারা নিতে চায় তাদের জন্য বেস্ট ফোন হচ্ছে এটা poco f1 আচ্ছা আচ্ছা এটাও একবারে ফ্রেশ কন্ডিশনে আছে ভাই একবারে ফুল ফ্রেশ কন্ডিশনে দেখেন একেবারে ফ্রেশ আচ্ছা আচ্ছা দামটা এটা হলো 14500 টাকা 6GB 64GB এটা 6GB 128GB ও হয় এখন বর্তমানে আছে 6GB 64GB আচ্ছা তারপরে আচ্ছা তারপরে চলে যায় হচ্ছে একটা হাওয়া একটা আছে হাওয়ার ফোন সচরাচর পরে আমার কাছে কিন্তু ভিডিওতে দেখানোর চান্স পাই না কারণ এই যে আজকে যে ভিডিওগুলো আমরা ছাড়তেছি এই ভিডিও ছাড়তে ছাড়তে দেখা গেছে অনেক ফোনই থাকবে না তখন দেখা গেছে কমেন্ট করে ভাই ভিডিওতে যেই সেটগুলো ওই ফোনগুলো তো নাই কারণ আসল কথা কি যেই ফোনটা যার পছন্দ হয় সাথে সাথে আমাকে একটু ফোন দিতে হবে আর মোটামুটি এই ফোনগুলো অ্যাভেলেবেলই থাকে আসার আসে আমার কি লাইনে অলরেডি কালকেও লাইনে মাল আছে আসবে ইনশাল্লাহ আচ্ছা এটা হচ্ছে poco P40 Lite ওকে 6GB 128GB একেবারে ফ্রেশ কন্ডিশন আছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্লাস হচ্ছে 5-sol ক্যামেরা আর এটা একটা কথা বলে রাখি এটা কিন্তু হাওয়াই অ্যাপস নিজস্ব অ্যাপস দিয়ে চলতে হবে এটা প্লে স্টোর সাপোর্ট করে না কিন্তু এই ফোনটা আবার সেই লেভেলের ফোন এটা যারা চালায় মজা পাবে আইফোনের মতো আর কি চালায় যে মজা পাবে অস্থির লেভেলের একটা ফোন মনের মতো চালানোর মতো সেটা আচ্ছা হোয়াইট দাম কত হোয়াইট রাখতে 14500 টাকা ভাই 6GB 128GB হ্যাঁ একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে এরপরে কিছু রিফারবিশ ফোন আছে স্টক লোডের ফোন যেগুলো সেগুলো আছে এটা রাখতে এটা হচ্ছে নোট ফাইভ আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে এটা 3GB 32GB এটা 8500 টাকা 8500 টাকা 8500 টাকা আচ্ছা তারপরে এরপরে আছে হচ্ছে রেডমি 5 প্লাস ওকে এটা 4GB 64GB 8500 টাকা একবারে ফুল ফ্রেশ কন্ডিশন এগুলোর সাথে আপনার বক্স চার্জার সব দিয়ে দিব আচ্ছা প্লাস হেডফোন ক্যাশমের মতো অবশ্যই পাবে আর এটা আছে হচ্ছে আপনার রেডমি 6 4GB র্যাম 64GB ফোন মেমোরি এটা হচ্ছে A2 লাইটের মতো এই সেম দেখতে আরেকটা মডেল আছে A2 লাইট এই যে A2 লাইট এটা একবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে একবারে স্টিকারটা পর্যন্ত ওঠানো এটা স্টক লোডের ফোন তো কেউ চালায় নাই আর কি এটা 4000 এমপিআর ব্যাটারি এটা ফুল ফ্রেশ এটা রাখতে পারবো 9500 টাকা করে 9500 টাকা হ্যাঁ 9500 টাকা করে এটা মোটামুটি স্টক লোড আছে আচ্ছা এরপরে দেখা হচ্ছে oppo আচ্ছা oppo হচ্ছে A16 একেবারে নতুন মডেল এসেছে এখনো শোরুম আউট হয় নাই এই ফোনটা পাইছে এটা ক্যাশ মেমোরি সব কিছু আছে একদম ফুল বক্স কোম্পানির অরিজিনালি আরও এক বছরের ওয়ারেন্টি আছে এটা রাখতে পারবো 10500 টাকা 10500 টাকা 10500 টাকা এটা বল ফুল বক্স সব কিছু সহ পাবে একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে এটা সাইড মাউন্টেন ফিঙ্গার 5000 এমপিআর ব্যাটারি একদম ফুল ফ্রেশ আচ্ছা আচ্ছা তারপরে এরপরে আছে হচ্ছে A12 হ্যাঁ স্লিমের ভিতরে ছোটোর ভিতরে 4GB র্যামের ওই যে একটা কথা আছে না যে ছোটো মরিচ ঝাল বেশি হয় এই টাইপের আর কি এটা এটা হচ্ছে 5000 এমপিআর ব্যাটারি না সরি 4100 এমএএইচ ব্যাটারি 4GB র্যাম 64GB ফোন মেমোরি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটাও ফুল বক্স আছে বক্স আদার সব কিছু সব আছে ক্যাশ মেমো পাবে এটা রাখতে পারবো অনলি 10000 টাকা 10000 টাকা অনলি 10000 টাকা আচ্ছা এখন যারা কম বাজেটের ভিতরে 5-sol ক্যামেরা চায় তাদের জন্য একটা বেস্ট ফোন A33 3GB র্যাম 32GB ফোন মেমোরি ফুল ফ্রেশ কন্ডিশনে দেখতেছেনি 5-sol ক্যামেরা এটা এটা রাখতে পারবো 10500 টাকা 10500 টাকা না 10000 টাকা যান 500 টাকা কমাই দিলাম 500 কমাই দিলাম আচ্ছা 10500ই বলতে চেয়েছি তাও কমাই দিলাম আচ্ছা আরেকটা হচ্ছে হচ্ছে F15 এটা 4GB র্যাম 64GB 128GB ফোন মেমোরি এটা স্পেশাল এডিশন এটা মূলত বেশিরভাগই হয় হচ্ছে 6GB 128GB এটা 4GB স্পেশাল এডিশন আর এর সাথে আপনার 3GB অ্যাড করে 7GB র্যামের সেট এটা রাখতে পারো 14500 টাকা 14500 টাকা 14500 টাকা অলরেডি এটা সেল হয়ে গেছে মানে ওই যে আপনার থাকা অবস্থায় তো বিকাশে টাকা পাঠিয়ে দিছে তারপরে ভিডিওতে যেহেতু আছে দেখাই দিলাম এটা হচ্ছে আপনার সুপার এমোলেড ডিসপ্লে প্লাস হচ্ছে ডিসপ্লে ফিঙ্গার এই ফোনগুলো অ্যাভেলেবেল আসে সমস্যা নাই দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা তারপরে আচ্ছা এরপরে আছে 8GB র্যামের যারা একটু কম বাজেটে নিতে চায় তাদের জন্য একটা বেস্ট ফোন A9 2020 8GB র্যাম 128GB ফোন মেমোরি প্লাস এটার সাথে কিন্তু আপনার আরেকটা জিনিস আছে আরও 5GB এক্সট্রা মানে র্যাম অ্যাড করতে পারবে ঠিক আছে আর এই সেটটাও দেখেন ভাই একেবারে ফ্রেশ কন্ডিশন আমি চেষ্টা করি একটু ফ্রেশ কন্ডিশনে সেটগুলো আনার জন্য যাতে আমার বেচা কিনা হোক বা না হোক কম হোক বেশি হোক যাতে আমার দেখতেও ভালো লাগে জিনিসগুলো এই টাইপের কালেকশন আছে আর ফ্রেশ ফোনের ক্ষেত্রে ব্যাপারটা হয় যে কোনো কমপ্লেন আসে না না কমপ্লেন আসে না ভাই একদম কমপ্লেন নাই আর আমার কমেন্ট টমেন্ট পড়লেই তো বুঝতে পারবে আর যারা আমার দোকান ভিজিট করে গেছে তারা জানে আলহামদুলিল্লাহ আমি কেমন ফোন বিক্রি করি আচ্ছা আচ্ছা এখন এটা কি রেটটা বলছিলাম এটা 14500 টাকা 14500 টাকা হ্যাঁ A9 2020 14500 টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার
Reno 4 Pro. হ্যাঁ এটা ফ্ল্যাগশিপ একটা ফোন ঢাল ডিসপ্লে সেট 5 ওয়াল ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে একটা ফোনের যা কিছু চায় তার সব কিছু আছে আচ্ছা এটা স্ন্যাপড্রাগনের প্রসেসর এটা লাগবে 24500 ফ্ল্যাগশিপ না হ্যাঁ ফ্ল্যাগশিপ ফোন এই যে ঢাল ডিসপ্লে ফ্ল্যাগশিপ ফোন তারপরে চলে যায় হচ্ছে ভিভোতে ভিভোর একটা খুব চয়েজেবল একটা ফোন আছে এটা হচ্ছে A12s A12s হ্যাঁ এটা 5000 এম্পিয়ার ব্যাটারি সাইড মাউন্টেড ফিঙ্গার ফুল ফ্রেশ একটা ফোন একেবারে উপরের যে ইনটেক যে পলিটা সেটা পর্যন্ত ওঠানো হয়নি একেবারে ফ্রেশ কন্ডিশন এই ফোনগুলো এত ফ্রেশ কন্ডিশন খুব কম পাওয়া যায় আচ্ছা আলহামদুলিল্লাহ এটা ফুল ফ্রেশ আছে এটা রাখতে পারবো 9800 টাকা 9800 টাকা হ্যাঁ অনলি 9800 টাকা আর একটা ফোন আছে ভিভোর দামি খুব ভালো একটা ফোন ভিভো V9 4GB RAM 64GB ফোন মেমোরি এটা আপনার অনেক কমে দিচ্ছি এটা মার্কেট প্রাইস 27000 টাকা এখনো স্টিল নাও 27000 টাকা 27000 টাকা এখনো আছে হ্যাঁ এটা ভিভো V9 এটা অনেক বিক্রিত একটা ফোন এমনকি সার্ভিস একদম সার্ভিস মাস্টার আচ্ছা ভিভোর যদি কোনো সার্ভিস মাস্টার ফোন হয় সেটা হচ্ছে ভিভো V9 এমন ভালো সেট এটা আচ্ছা দাম কত বলবো 10000 টাকা অনলি 10000 টাকা আচ্ছা ভিভোর হচ্ছে Z1X Z1X এটা 6GB RAM 64GB ফোন মেমোরি সুপার অ্যামোলেড ডিসপ্লে পাঁচ তারপরে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্লাস হচ্ছে একদম ফুল ফ্রেশ একটা ফোন এটা রাখতে পারবো 14500 টাকা 14500 টাকা জি 14500 টাকা এটা স্ন্যাপড্রাগন প্রসেসর এটা আছে ভিভো Y51 ওকে হ্যাঁ একবার চয়েজেবল একটা ফোন নতুন মডেলের একবার সাইড মাউন্টেড ফিঙ্গার 5000 এম্পিয়ার ব্যাটারি 48 মেগাপিক্সেল ক্যামেরা একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এই ফোনটাও একবার নতুনই বলা যায় আচ্ছা স্যার একবার নতুন প্রাইস কত রাখতে পারবো 17500 টাকা 17500 টাকা জি না সরি এটা কমাই দিই 17500 আগের প্রাইস এটা এখন 16500 টাকা রাখ 1000 টাকা কমাই দিলেন হ্যাঁ 1000 টাকা কমাই দিলাম 16500 টাকা আচ্ছা তারপরে আজকে তো বলছি যে কমাই দিব আপনাদের প্রথমেই তো বলছেন হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার ওয়াই Realme 8 5G এটা আমি নিজে পার্সোনালি চালাই যাচ্ছি এটা সাইড মাউন্টেড ফিগার 5000 এমপি ব্যাটারি 5 সোল ক্যামেরা এই যে ফুল ফ্রেশ একটা ফোন এটা অনেক ফোনই তো আমি চালাইতে পারি আর এই বিজনেসটা মূলত আমি করি হচ্ছে আমার ভালো লাগা থেকে ভালোবাসা থেকে শুধু টাকা ইনকাম করার জন্যই করি তা কিন্তু না আর দেখা যায় এক সময় একটা ফোন চালাইতে পারবো এই জন্য এই ফোনটা এতটাই বেস্ট সার্ভিস যে আমি নিজে এটা খুলতেছি না সিম ভালো লাগতেছে চালাইতেছি এটা নিলে রাখা যাবে 18500 টাকা 18500 টাকা হ্যাঁ 8GB 128GB ফোন মেমোরি আচ্ছা তারপরে আচ্ছা তারপর Realme 7 Realme 7 ওকে হ্যাঁ এটা হচ্ছে আপনার 6GB 64GB ওকে 14500 টাকা সাইড মাউন্টেড ফিঙ্গার একদম ফুল ফ্রেশ সেট এটা 64 মেগাপিক্সেল পিছনে ক্যামেরা আচ্ছা আর সামনে হচ্ছে 16 5 ফুল ফ্রেশ হ্যাঁ 5 সোল ক্যামেরা মনের মতো চালানোর মতো একটা সেট আচ্ছা তারপরে যাই তারপরে Realme এটা কি হ্যাঁ Realme এটা হচ্ছে Realme 5 3GB RAM 32GB ফোন মেমোরি ফুল ফ্রেশ কন্ডিশনে এটা হচ্ছে পিছনে যে কাভার লাগাইছে কাভারে হালকা একটু দাগ আছে তারপরে এটা পলি লাগানো আছে ফুল ফ্রেশ কন্ডিশনে বলা যায় যদি কাভারের দাগটা বাদ দেন আর কি তাহলে ঠিক আছে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা রাখতে পারবো অনলি 9000 টাকা 9000 টাকা না অনলি 9000 টাকা আচ্ছা তারপরে একবারে ফুল ফ্রেশ কন্ডিশন আর একটা আছে হচ্ছে Realme
C12 ওকে হ্যাঁ এটা 6000 एंपিয়ার ব্যাটারি এটা হচ্ছে ফুল ফ্রেশ কন্ডিশনে যারা হচ্ছে পাওয়ার ব্যাংক চালাতে চায় যে না মোবাইল না চালাই আমি পাওয়ার ব্যাংক চালাবো যাতে চার্জ শেষ হয় মানে শেষ না হয় ঠিক আছে ওই টাইপের একটা ফোন এটার সাথে বক্স আছে এটা রাখতে পারো 9500 টাকা আচ্ছা নেক্সট আচ্ছা এরপরে হচ্ছে স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনে চলে যাই স্যামসাং এর একটা ফোন আছে A80 আচ্ছা হ্যাঁ এটা 8GB RAM 128GB ফোন মেমরি এই ফোনটা আমি এক্সচেঞ্জ করে রাখছিলাম এটার বক্স চার্জার সবকিছু আছে এই ফোনটা ফুল ফ্রেশ এটা কন্ডিশন আর এটার সবচেয়ে বিশেষত্বটা হচ্ছে ক্যামেরাটা ঘুরে যায় হ্যাঁ ঠিক আছে ফোর ক্যামেরা সেট এটাও সুপার এমোলেড ডিসপ্লে প্লাস হচ্ছে ডিসপ্লে ফিঙ্গার মনের মতো চাবানের মতো একটা সেট এটা রাখতে পারবো 29500 টাকা জি আচ্ছা তারপরে এরপরে হচ্ছে আছে নোট 10 লাইট স্যামসাং 8GB RAM 128GB ফোন মেমরি ফুল ফ্রেশ এটা সেট এটা মার্কেট প্রাইস 50000 টাকা এটা যদি নেন 27500 টাকা রাখেন 27500 হ্যাঁ 27500 ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর একটা ফোন আছে প্রচুর চাহিদা এমনকি প্রচুর বিক্রি করছে বলছে এমনকি আমাকে চাহিদাও ব্যাপক এই ফোনটা আমি এখন পর্যন্ত ভিডিওতে দেখাতে পারিনি ফার্স্ট দেখাতে পারতেছি এটা হচ্ছে আপনার 51 6GB RAM 128GB ফোন মেমরি একদম স্লিম কন্ডিশনের মধ্যে ফুল ফ্রেশ এটা সেট 500 ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা রাখতে পারবো 18500 টাকা এটা বক্স আছে চার্জার আছে ফুল বক্স চার্জার আছে মানে ফুল বক্স চার্জার সহকারে ফুল বক্স চার্জার সহ আচ্ছা তারপরে ভাই অফিসিয়াল ফোন এটা আচ্ছা এরপরে হচ্ছে A31 ওকে এটা হচ্ছে আপনার 6GB RAM 128GB ফোন মেমরি এটাও সুপার এমোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে 15500 টাকা হ্যাঁ অনলি 15500 টাকা নেক্সট আচ্ছা নেক্সট আছে হচ্ছে M31 হ্যাঁ স্যামসাং এর বিগ ব্যাটারি সেট এটা হচ্ছে আপনার 6000 mAh ব্যাটারি এটাও 6GB RAM 128GB ফোন মেমরি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটা হচ্ছে আপনার সামনে সেলফি ক্যামেরা আছে 32 মেগাপিক্সেল পিছনে হচ্ছে আপনার 64 মেগাপিক্সেল একদম দেখেন ভাই ফুল ফ্রেশ কন্ডিশনে আছে একদম মনের মতো চালানোর মতো একটা সেট এটা রাখতে পারবো 15500 টাকা 15500 আচ্ছা তারপরে এরপরে হচ্ছে M40 6GB RAM 128GB ফোন মেমরি এটা দুইটা কালারের সেট আছে যে যেটা ভালো লাগে পছন্দ করে নিতে পারে একবারে ফ্রেশ কন্ডিশনে আছে এটা একটু আনফ্রেশ তারপরে এটা রেট কমাই দিচ্ছি 6GB RAM 128GB ফোন মেমরি এটা রাখতে পারবো অনলি 13500 টাকা 13500 টাকা জি আচ্ছা এরপরে হচ্ছে চলে যাই M01 3GB RAM 32GB ফোন মেমরি এটা একদম ছোটোর ভিতরে যারা একটু র্যাম রোম বেশি চায় প্লাস হচ্ছে আপনার অনেকে আছে বড় ফোন ইউজ করতে আনকমফোর্টেবল ইউজ ফিল করে তাদের জন্য একটু ছোট ফোন হলে ভালো হয় ফোন প্লাস হচ্ছে এটা আপনার নোজ ডিসপ্লে সেট একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে এটা রাখতে পারবো 8500 টাকা একটা ফোন আছে স্যামসাং এর অনেক ফ্ল্যাগশিপ একটা ফোন অনেক মানে অনেক বিক্রিত এমনকি খুবই চয়েজেবল একটা ফোন A56 2016 এই ফোনটা আপনার হচ্ছে খুব ভালো এটা 2GB 16GB এটা রাখতে পারবো 5500 টাকা এটা কি সুপার এমোলেড ডিসপ্লে নাকি না এটা সুপার আইপিএস ডিসপ্লে নে করে নাই কিন্তু খুব ভালো কন্ডিশন আইপিএস ডিসপ্লে হ্যাঁ আইপিএস ডিসপ্লে খুব ভালো একটা ফোন আপনাদের কাছে ফোন কি এক্সচেঞ্জ করা যায় হ্যাঁ এক্সচেঞ্জ তো অবশ্যই করা যায় এক্সচেঞ্জ করতে গেলে সেই ক্ষেত্রে তাদের অবশ্যই বক্স চার্জার সব কিছু কাগজপত্র ডকুমেন্ট থাকতে হবে সেক্ষেত্রে এক্সচেঞ্জ করতে পারবে এমনকি সেলও করতে পারবে হ্যাঁ আর ঢাকার বাইরে থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে 1020 টাকা বা 2040 টাকা বিকাশ করা প্লাস আপনার ফোন নিতে পারবে ঢাকার যে কোনো বাংলাদেশে যে কোনো জেলা থেকে নিতে পারবে হ্যাঁ আমি নিতেছে তো আমার কাছে আর ফোনগুলোর সাথে গ্যারান্টি ওয়ারেন্টি কেউ দিচ্ছেন 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 1 বছর সার্ভিস ওয়ারেন্টি সেটা হচ্ছে আপনার রিফারবিশ যে ফোনগুলো যেগুলো আছে স্টক লোডে আর এগুলো ফোনের 15 দিনও দিলেও সমস্যা নাই কিন্তু এগুলো 3 দিনের দেয় কারণ এগুলো প্রবলেম হয় না আচ্ছা প্রবলেম হয় না না প্রবলেম হয় না কোনো এটা এগুলো নিয়ে কোনো অভিযোগ পাইনি আচ্ছা আচ্ছা আর একটা ফোন 3-4 দিন চালালেই বোঝা যায় বা এটা কি আছে না আছে আচ্ছা তো এই ছিল মোটামুটি এছাড়াও কোনো পছন্দের ডিভাইস আসলে তো আপনি অবশ্যই আমাকে ফোন দেয়া বা যদি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে নাম্বার দিয়ে দিব এখানে 100 যে নাম্বারটা লাস্টে 100 ওটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে যদি আমাকে ফোন দিয়ে কেউ নাও পায় সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে নক করলেও আমি যখন ফ্রি থাকি ওই সময় অ্যান্সার করার চেষ্টা করি আচ্ছা বা কোনো মডেল যদি তার প্রয়োজন থাকে আমাকে বলে মডেলটাও আমি আনায় দেওয়ার চেষ্টা করি আর আমাদের বাইরে থেকে প্রচুর ফোন আসে আলহামদুলিল্লাহ আচ্ছা তো মোটামুটি এই ছিল ভিডিও বলবলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আরবি গ্যাজেটের অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিব যারা চাচ্ছেন সরাসরি আসবেন আর অবশ্যই বৃহস্পতিবার কিন্তু সাপ্তাহিক ছুটি বৃহস্পতিবার মার্কেট বন্ধ থাকে বৃহস্পতিবার আসবেন না বৃহস্পতিবার থেকে মানে বৃহস্পতিবার বাদে যে কোনো দিন আপনারা সকাল 10টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত কিন্তু বুলবুল ভাইকে পেয়ে যাবেন আগে পরে আসতে চাইলে অবশ্যই ফোন করবেন উনি কিন্তু যথেষ্ট হেল্পফুল একজন মানুষ আপনারা সকাল 8টায় যদি আসেন ওনারে ফোন দিলে উনিও সকাল 8টায় চলে আসবে ইনশাআল্লাহ মার্কেট 9:30 কোলে বাইরে চা খাওয়াবেন ইনশাআল্লাহ অবশ্যই ঠিক আছে অবশ্যই আর অবশ্যই একবার হলেও কিন্তু তাদের আউটলেট ঘুরে যাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই পেজটা ফলো করে দিবেন আগামী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আমি এবং বুলুল ভাই দুজনেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ